রাস্তা দিয়ে এসে বর্ডার বাইক আছে কুইলার কুইলার আর কি এটা তো আর যে রাস্তা পার দিয়ে এর ফুল যাচ্ছে না তখন গাড়ি যাচ্ছে তখন গাড়ি গাড়ি কলিশন হচ্ছে দেড় দরবার দিলে রাস্তা বলা ও দুজি দিল দুজি দিল শিকার হচ্ছে দশমিকটা কালকা আর এ আর ইডার যেটা রিসিভ করবি আমার থেকে নেবেন ওই থানাতে আপনি এন नाके ब्रिज ब्लक লুট গাড়ি রাস্তাতে নামামো না না ঠিক আছে সব কিছু ঠিক আছে ব্রিজ উইক হইছে এর জন্য নিশ্চয়ই মানে করা হইতাছে নাইলে অযথা তো মানে ঠিক আছে এক মিনিট আমি কইতাছি শ্রমিক শ্রেণীর লোক উনি ট্রাক দিয়ে যাইতে আসলেন তো সেখানে ওনার উপর আক্রমণ করছে এবং ওনারে হত্যা করা হয়েছে খুব সম্ভবত যতটুকু খবর আমরা অথেন্টিক না যেহেতু আমাদের ডিস্ট্রিক্ট না বোধ হয় টাকা পয়সাও কিছু না এই খবরও আমাদের কাছে আছে কালকে বোধ হয় একজন অ্যারেস্ট হয়েছে এছাড়া ওনারা যে আজকে বলছেন ওনাদের দাবি হয়েছে পরিবারের একজনকে একটা চাকরি প্রদান করা কম্পেনসেশনের ব্যবস্থা করা কচুছড়া রাস্তা ব্রিজ ঠিক করা আর নিরাপত্তার ব্যবস্থা করা তো সেই জন্য আমরা এই সাব ডিভিশনের পক্ষের থেকে বা ডিস্ট্রিক্টের পক্ষের থেকে যে আশ্বাস আমরা দিয়ে দিছি ভিকটিম কম্পেনসেশন অ্যাক্টে প্রপার ইনকোয়ারির পরে ক্ষতিপূরণের যে ব্যবস্থা আছে সেটা করা হইব পরিবারের কোনো সাহায্যের ব্যাপার এটা আমাদের হাতে নয় এটা আমরা থ্রো ডিএম আমরা এটা প্রেরণ করে দেবো স্টেট লেভেল কাজে এটা লিয়েও চিন্তার কোনো কারণ নাই ধলাই ব্রিজ আর কচুছড়া রাস্তা নির্মাণ এইগুলিও আমরা রেফার করে দেবো স্টেটের কাছে আশা করি ওনাদের আপত্তি দেখার কথা না কারণ ঘটনাটা আমবাসা ডিস্ট্রিক্টে আর আমরা এখানে যেখানে দাঁড়ায় রয়েছি এটা হয়েছে কোয়াই ডিস্ট্রিক্ট তেলিয়ামুড়া সাব ডিভিশন তো আশা করি ওনারা মানছেন ওনারা রাস্তা অবরোধ তুলে দিচ্ছেন ধন্যবাদ 15 দিন সময় যেতে 15 দিন ব্রিজ করবে এবং করেছে তো জিএম আপনারা প্রতিবাদ করবেন 15 দিন আমাদের সময় দেওয়া যেত না ন্যাশনাল হাইওয়েতে 15 দিন ব্লকেট করা যেত না এটা তো আমরা ডিমান্ড করতে চাই আমরা দাবি হয়েছে পরশু দিন রাত্রেবেলা একটা ড্রাইভারের বাইরে মারা হয়েছে প্রদীপ দেবনাথ হ্যাঁ প্রদীপ দেবনাথ ওইটার লেগে আমরা ড্রাইভার শ্রমিকরা সবাই আজকে রাস্তা আন্দোলন করা হয়েছে কোন জায়গার রাস্তা আপনারা আজকে আন্দোলন বন্ধ করছেন এটা তেলিয়ামুড়া মহানগর ব্রিজ নেতাজিনগর নেতাজিনগর ব্রিজের উপরে আছি আমরা আপনাদের মূলত দাবিটা কি দাবিটা হয়েছে দেখেন এরা ড্রাইভারের যে মারা গেছে তারার যে সংসার সংসারের দায়িত্ব নিতে হইব এরপরে তার যারা খুন করছে এরারে বাইর করতে হইব খুনিরা বাইর করতে হইব এরকম আমরা ড্রাইভাররা যেখানে খুশি এখানে পিঠটা মাইরা ফালাই দিয়ে দেবো আমরা কি এই শ্রমিক না ওই লোকটা কি একটা শ্রমিক আসলো না আমরা যেখানে খুশি এখানে মাইরা ফালাই দে
এরকম তো হইব না এল প্রাণের কি আমরা ড্রাইভার শ্রমিকের কোনো প্রাণের কোনো ইয়ে নাই মূল্য নাই নাকি আমরা যেখানে খুশি এখানে মাইরা টেরা ফালাই দিতেছে তার জন্য আমরা এখানে আজকে আন্দোলন নিয়ে আসছি তারা সংসারে পরিবার দায়িত্ব নিতে হইব আর আপনাদের আরো আরো জোরদার হইব আরো জোরদার হইব আরো মানুষ আমরা ড্রাইভাররা সবাই আইতাছে আরো জোরদার হইব আচ্ছা ঠিক স্টার্ট হইছে এটা ঠিক নাই এই মুক্তিবার না মানে তাহলে 15 দিন অবধি থাকতে লাগে মানতে গো অনি আমি 15 দিনের পরে না মানে অনির্দিষ্ট কাল पहले उसके बाद हम पूरा टीम को एक्टिवेट करके बीट ऑफिसर सबको एक्टिवेट करके इसके पीछे क्या है ये सब पता करने के बाद एक इंफॉर्मेशन मिला कि एक लड़का है उसका नाम अभिजीत त्रिपुरा है अभी इसका पूरा डिटेल्स नहीं मिला है तो उसने कन्फेस किया कि इसने लड़की को मारा है जो बच्ची को तो इसको हम रात को लेके गया पीओ में तो वो एग्जैक्ट जगह दिखा दिया जंगल में इसमें एक पेड़ है उसके बीच में सर को स्ट्रैंगल करके मारा गया तो अभी बच्ची का ये पीएम का पीएम के लिए का इंतजाम कर दिया हमने और जो अक्यूज पर्सन है वो भी अरेस्ट है पीएम कहाँ होगा और अभी मैंने क्या आप लोगों का मैंने क्या मिला उससे पीएम एक्चुअली अभी हम टीम ऑफ डॉक्टर्स अंडर वीडियोग्राफी ये करना चाहते थे वो तेलियामुरा में तेलियामुरा हॉस्पिटल में ये फैसिलिटी नहीं होने की वजह से अभी जीबी में कर रहे हैं और जो पकड़ा गया वो क्या कबूल किया कि उससे रेप किया रेप के बारे में नहीं बताया है लेकिन अभी पूरा इंटरोगेशन भी नहीं हो पाया क्योंकि उसको कुछ नर्वस प्रॉब्लम है जो ये फिट्स बोलते हैं वो प्रॉब्लम है तो वो अभी तेलियामुरा हॉस्पिटल में रात से ट्रीटमेंट में है तो इसको हम पूरा रिमांड में लेके उसका पूरा ये निकालेंगे কারণ আমবাসা একটা ব্রিজ আছে এই ব্রিজটা ভাঙা ভাঙা যে এত ভাঙা না ছোটো গাড়ি পাশ হতে পারে বড়ো গাড়ি পাশ দেয় না বড়ো গাড়িটা পাশ দিয়েছে একটা ছোটো রাস্তা দিয়ে জঙ্গল দিয়ে এই রাস্তা তো আমিও গেছি না এই জায়গায় চলতেও শুদ্ধ হইতেছে কালকে পরশু নিয়ে এক ড্রাইভার পেলে আমরা থেকে যাওয়া করতে এই রাস্তা দিয়া এই গাড়িরা আইয়া কোথেকে আইসে ড্রাইভার এই সিটে মারি মারা পরে তো আমরা আনছি আর না দাঁড় সব কিছু করছি এখন কোথাও হইলো আমরা এই ব্রিজ ঠিক করতে হইব দুই নম্বর এক নম্বর দুই নম্বর আমরা যে ড্রাইভার যে মারা গেল তার সংসারে পরিবারে কী হয়েছে এটার দায়িত্ব কী নেব এটা সরকারের দায়িত্ব নিতে হবে না হলে আমরা রাস্তা ছাড়তে রাজি না তো সেই ব্যাপারে সরকারের লোক আপনারা কথা বলছেন যে এই পরিবারটার কোনো হেল্প তেমনি কত আমরা রাস্তা বন্ধ করলে সরকার আসবে তো এখন পর্যন্ত প্রশাসনের তরফ থেকে কেউ এসছে না এখনো পর্যন্ত কেউ আসছে না আজ এখানে এমএলএ আসো মানে ছেলেমি মেয়ের বিয়া এখানে আসতে পারছে তো এই ঘটনা তো এই আপনার তো আম পাশা যেহেতু আম পাশা আমি যে রোড ব্লক করতে পারতেন না আমি সারা ত্রিপুরা আস্তে আস্তে বন্ধ করবো এই আস্তে আসলে আজকে এখানে কালকে এখানে কালকে সব জায়গায়
पूरा बंद कर गाड़ी क्यों ड्राइवर चला चाबी मालिक आज दी श्रमिक एक मारा गेसे तरा सलामा रास्तार मध्य हाँ रास्ता अवरोध कर তারপরে আমাদের চুরাই গাড়ি তো বন্ধ করা হয়েছে আমবাসা তো বন্ধ করা হয়েছে আমরা এখানে এদের ব্যাপার নিয়ে আজকে এখানে বন্ধ করেছি আপনারা কোন জায়গার রাস্তা আজকে অবরোধ করছেন এটা তেলিয়ামুড়া নেতাজি নগর এই ব্রিজটার উপরে আপনাদের আমাদের দাবি হলো যে ব্রিজটা যে আমরা রাস্তাটা অবরোধ করেছি একমাত্র আমাদের রাস্তাটা ব্রিজটা যে গত 28 তারিখে ব্রিজটা বন্ধ হয়েছে রাত্রে 10টা 11টা 12টার পরে হলে ব্রিজটা খুলে যায় তখন ব্রিজ ঠিক হয়ে যায় হ্যাঁ কিন্তু দিনের বেলা বন্ধ হয়ে থাকে আর মেন কথা হলো আমাদের ন্যাশনাল পারমিটের গাড়ি অল ইন্ডিয়া পারমিটের গাড়ি আমরা ব্রাঞ্চ রোডে কেন আসব অল ইন্ডিয়া পারমিটের গাড়ি ব্রাঞ্চ রোডে কেন আসব মেন কথা হলো এটা প্রদীপ কাশপালের ড্রাইভার দীর্ঘ তো দিন ধরে কাশপালের গাড়ি চালাচ্ছে প্রায় 20 বছর ধরে প্রদীপ কি প্রদীপ দেবনাথ যে লোকটা মারা গেছে সেই লোকটা কেশবপালের ড্রাইভার 20 বছর ধরে কেশবপালের গাড়ি চালাচ্ছে কিন্তু ওই দুর্ঘটনাটা হয়েছে সেলামা টু কচুতরার মধ্যে অরিজিনালি আমিও তো ড্রাইভার আমিও ড্রাইভিং করি আমি আসছিলাম বিলুনিয়াতে সেদিন তার অ্যাক্সিডেন্ট হয় সেদিন আমি বিলুনিয়া ছিলাম আমাদেরকে ইনফর্ম করা হয় তারপরে আমরা কালকে রাত্রেবেলা আমি বাড়িতে আসি করে আমরা রাজ্য কমিটির প্রেসিডেন্ট সেক্রেটারি তারা গিয়ে কুলার থেকে তার মৃতদেহ উদ্ধার করে আনে আজকে কি আপনারা বিএমএস এর তরফ থেকে কি আজকে বিএমএস থেকে আসছে আর রাজ্য কমিটির প্রেসিডেন্ট সেক্রেটারি তারা আসছে তাদের অন্তর পৌঁছে যাবে মেইন উদ্দেশ্য হলো রাস্তাটা ন্যাশনাল হাই রোড আজকে এক মাস ধরে কেন বন্ধ ব্রিজটা রাত্রেবেলা হলে খুলে যায় 10টা 11টা 12টার পরে হলে 500,000 টাকা নিয়ে আমপাশের পুলিশে এক কোটি টাকা বানিয়েছে মনে হয় কয়েকদিনে আমপাশা পুলিশ আমরা নিজে দিয়েছি 500 টাকা করে রাত্রে 12টার পরে রাস্তা খুলে যায় ব্রিজ ঠিক হয়ে যায় কিন্তু আজকে 15 দিন তল বন্ধ আছে কিন্তু পিলার দিয়ে দিয়েছে এখন কত টাকা হ্যাঁ ড্রাইভার